मुझे कहते हैं कि शहबाज शरीफ पंजाब में तो तुमने महंगाई नहीं होने दी थी। পাকিস্তানের সদ্য শপথ নেয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি মোদির সেই শুভেচ্ছা বার্তার জবাবও দিয়েছেন শাহবাজ। জবাবে শাহবাজ শরীফ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আমার নির্বাচনের জন্য অভিনন্দন জানানোয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ। টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি। জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে 201 ভোট পেয়ে দেশটির 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এপিএমএল নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক পিটিআই নেতা ওমর আয়ুব খানকে। এর আগে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে 366 আসনের বিধানসভায় যে কোনো প্রার্থীকে অন্তত 169 ভোট পেতে হতো। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক পত্রিকা ডন বলছে, পিএমএলএন সভাপতি শাহবাজ শরীফ 201 ভোট পেয়ে পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক ঘোষণা করেছেন। অন্যদিকে পিটিআই এর প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আয়ুব খান পেয়েছেন 92 ভোট। জানা গেছে ভোটাভুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পরিষদ থেকে বেরিয়ে যান জমিয়তে উলেমা-ই ইসলাম ফজলের সদস্যরা, কারণ তারা আগেই প্রধানমন্ত্রী নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিলেন। গেল ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে সরকার গঠনের ঐক্যমতে পৌঁছায় নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ এবং বিলাওয়াল ভুট্টো জারিদারের পাকিস্তান পিপলস পার্টি। পরে দলীয়ভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে শাহবাজ শরীফকে মনোনয়ন দেন পিএমএলএন। পিএমএলএন ছাড়াও শাহবাজের পেছনে পিপিপি, এমকিউএমপি, পিএমএলকিউ, বিএপি, পিএমএলজেড, আইপিপি এবং এমপির মোট 205 সদস্যের সমর্থন ছিল বলে জানানো হয়েছিল। দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শাহবাজের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় শাহবাজকে অভিনন্দন। এরই মধ্যে পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসেবে ইসলামাবাদে শপথ গ্রহণ করেছেন নওয়াজ শরীফ। দেশটির নাগরিকদের মাঝে অনেক জানার আগ্রহ ছিল প্রধানমন্ত্রীর আসনে কে বসবেন। নির্বাচন অনেকদিন আগে সম্পন্ন হলেও বিভিন্ন সমস্যার সমাধানে লাগলো প্রায় এক মাস। রোববার পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোট ছিল। ইমরানের দল আয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী পথপ্রার্থী হিসেবে সামনে আনে, তবে তার পক্ষে ভোট পড়ে কেবল 92। জয় আসে নওয়াজ শরীফের ভাইয়ের কাছে, শাহবাজ ভোট পান 201।